নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করব তিন কাটা মাছের চচ্চড়ি। তার জন্য আমি মাছটিকে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এই চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি আলু, পটল, ডাঁটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব, তিন কাটা মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নেব আমি। এইভাবে করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলটাতে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দেব। এবার এতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এগুলোকে একটু নেড়ে নেব। এবার এতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আলুটা দিয়েও ভালো করে নেড়ে নেব। আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেব। দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পটল দিয়ে দেব। পটলগুলো দিয়েও ভালো করে নেড়ে নেব। এই রান্নাটার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো আদা বাটা, আর হাফ চামচের মতনই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিলাম। দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ডাটাটা অ্যাড করব, ডাটাটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার এতে আমি মশলাটা অ্যাড করে দিলাম, মশলার সাথে একটু সামান্য পরিমাণ জলও অ্যাড করে ভালো করে মশলাটা মিশিয়ে নেব সব সবজির সাথে। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে আমি প্রথমে অল্প পরিমাণ জল ঢেলে নিলাম, জল ঢেলে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব, ঢেলে এগুলোকেও ভালো করে মিক্স করে নেব সব কিছুর সাথে, মশলা সবজির সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে এতে সামান্য পরিমাণ জল লাগবে, তাই আমি আর একটু অল্প পরিমাণ জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিয়ে এবার এটিকে 5 মিনিটের মতো ফুটতে দিতে হবে। দেখুন ফুটে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তৈরি হয়ে গেছে আমার তিন কাটা মাছের চচ্চড়ি। আপনারা অবশ্যই